হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কিকিটি কেরিয়ার ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছে তোমাদের রিক্রুটমেন্টের আরেকটি আপডেট নিয়ে। তোমাদের এইবারে যে রিক্রুটমেন্টটি করা হবে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল যে কলেজ, সেই কলেজের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টের একটি নোটিশ বেরিয়ে এসেছে। সেই নোটিশটি তোমাদের সামনে আমি বলে দেবো কী আছে, কী কোয়ালিফিকেশান লাগবে, কবে আবেদন করতে পারবে। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো তাই যারা চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং তারপর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে। তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের নাম বরা প্রত্যেকেই জানি। সেই মেডিকেল কলেজে কিন্তু রিক্রুটমেন্টের যে নোটিশ কিন্তু বেরিয়ে এসছে, এখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল ক্ষুদিরাম বোস সরণি কলকাতা 700004। তো এই যে 2 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে 2/12/2022, তোমরা দেখে নিতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ টু ফিল আ প্রসেস ভ্যাকেন্সিস ভাইট নাম্বার এত তোমাদের দেওয়া আছে। তো এই নাম্বার অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। আরজিকর মেডিকেল কলেজ উইল হেল্ড অন 5/12 মানডে শার্প অ্যাট LT প্লাটিনাম জুবিলি বিল্ডিং আরজিকর মেডিকেল কলেজ। অর্থাৎ তোমাদের আজকেই কিন্তু এটা নেওয়া হচ্ছে তোমাদের এই ইন্টারভিউটা। 5 তারিখ মেডিকেল টেকনোলজিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ নলেজ অব এন্ট্রি ওয়ার্ক ডিজারেবল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার সেটিং। যদি ডিজারেবল এটা চাওয়া হচ্ছে, যদি থাকে ভালো, না হলে কেবলমাত্র তোমার গ্র্যাজুয়েশন থাকলে উইথ নলেজ অব এন্ট্রি ওয়ার্ক কম্পিউটারে এন্ট্রি তোমাদের যদি ডাটা এন্ট্রি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউতে আসতে পারো। এছাড়া আছে টেকনোলজিস্ট ল্যাব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন BSc ইন্টারমিডিয়েট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর হাই স্কুল উইথ 5 ইয়ার্স ল্যাব এক্সপিরিয়েন্স। 5 ইয়ার ল্যাব এক্সপিরিয়েন্সের উপর তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ডাটা ম্যানেজমেন্টে যদি তোমাদের নলেজ থাকে এটা কিন্তু ডিজারেবল, না হলে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকলে কিন্তু তোমরা ইন্টারভিউতে যেতে পারবে। এখানে তোমাদের কনসোলিডেটেড যে অ্যামাউন্টটা দেওয়া আছে পার মান্থ, এখানে 17,000 করে পাবে তোমরা যারা ল্যাব টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট। আর ডাটা এন্ট্রির ক্ষেত্রে 13,000 টাকা করে তোমরা পার মান্থ পেয়ে যাবে। তোমরা ইন্টারভিউতে কোথায় যাবে, আরজিকর মেডিকেল কলেজের যে বিল্ডিং আছে প্লাটিনাম জুবিলি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে 11টার সময় ইন্টারভিউ তোমাদের আছে, তোমরা এটা অ্যাটেন্ড করে নেবে।